따라 낙성한 때문에 근데 손이 절대가 또 살래 아게 긴두 감라 그지 소리 들려? 이것들 아게 오니 가게 아마 봐봐 말아 봐요 아마 샀다 봐 이건 들려 아마 마 근데 그게 없어 왜 그래 너는 오이 샀다 봐 이건 들려 마 봐봐 말아 봐요 또 나 마 দরদরে ফ্যাশন আমার সপ্তাহে মনে আমাকে ফলাফল করি তারপরে মনে করেন যে আমরা যখন একটু রাখলো আপনার কয় ভাই কয় বোন ছিল আমরা ছিলাম তিন ভাই তিন বোন আপনাদের গ্রামের নামটা কি ছিল গ্রামের নাম ছিল শঙ্কর মাধবপুর জেলা কুড়িগ্রাম থানারাজ কিভাবে যুদ্ধে জড়ালেন আপনি যুদ্ধে জড়ালাম মনে করেন যখন একাত্তরে যুদ্ধ আসলো যুদ্ধ আসার আগে আমার মা বলছে যে আমার ছোট 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 ছেলে মেয়ে ছেলেরাই সবচেয়ে ছোট মেয়ে তুমি বড় যে আমরা নদী পার হয়ে ওই শঙ্কর মাধবপুরে নদী পার হয়ে আমরা দরগিরা পাড়া গেলাম দরগিরা পাড়া গেলাম তারপরে ওই জায়গা আমার বাবার এক খালার বাড়ি ছিল ওই বাড়িতে যে আমরা আশ্রয় নিলাম নদীর কাতারি ছুটি কাছে যখন আমরা আশ্রয় নিলাম ওই সময় আমরা পরিবারটি কাজ করে খেয়েছি তারপর তোমার লতা মতার সব পিছনে তুলে দিতে আমরা খেয়েছিলাম ওই সময় কিন্তু আমার ওই দাদির বাড়ি কিছু থাকেই মানে একটা ক্যাম্প করলো মুক্তিদার আসে মুক্তিদার এসে যখন ক্যাম্প করলো আবার আমার দাদির বাড়ি পেছনে আর একটা ক্যাম্প করবো ওই ক্যাম্পটা দেওয়ার জন্য ওই মহিষ হালদার আর আমার চাচা আলিস মাস্টার ওরা দুজনে আমার দাদির বাড়ি পেছন দিয়ে হাইটে দেখছি আমি আবার ফেরত কিছু মুহিত তোলার সময় হালদার বসেছে যে কেবল মেয়েটি তুমি কী করতেছ বলে কঠিন মুহূর্ত তোমার বাবা নাই বলে না আমার বাবা নাই বাবা মারা গেছে তখন আমার জিজ্ঞাসা করলো যে তুমি কি পরিবারকে কাজ করো বলে আমি কাজ করি তখন বলো যে আমাদের মুক্তিদার ক্যাম্পে তুমি কাজ করতে পারবা বলে পারবো তখন বললো যে জিজ্ঞাসা করলো চল আমার ক্যাম্পে তখন আমি বললাম যে আমার মা আছে আমার মা তো আমি শুনে দেবেন তোমার মা কোথায় গেছিলো আমার মা দর করে থেকে গেছে গ্রাম করেছে ঠিক আছে আমি তাহলে পুরো আবার বিকাল আসলো তোমার মা পরে বিকাল পাঁচটার দিকে আসলো আসার পরে আমার দাদি দাড়ি খেতে ছিল দাড়িতে বসতো সে মূল খাওয়া বসার পর আমার মার কাছে বসতো আমার মায় বলবো যে আমরা তো গ্রাম ছেড়ে চলে আসছি আমার শিয়ানা বেড়া নাই আমার হাজবেন্ডও নাই আমার এই তিনটা মেয়েই বড় তার ছোট আর ছোট মেয়ে আছে আমার চারটা মেয়ে তো আমরা চাই দেশ স্বাধীন হয়েছি আপনারা দেশ স্বাধীন করে চলে দেবেন যা তখন আমার মেয়েটা তো আপনি রেখে দেবেন তখন আমার মেয়েটা দিয়ে দেওয়া আমরা সমস্যা হয়ে যাবে তা আপনি কীভাবে নিবেন সেটা বলে ফেলে হ্যাঁ ঠিক আছে আপনি ভালো কথা বলছেন তা আমার একটা বাচ্চা রেখে আসছি আমি সেই বাচ্চার মতো আপনার মেয়ে আমি ধর্ম মেয়ে হিসাবে আমার ক্যাম্পে নেব আপনার মেয়ের যত দায় দেখছো যত দেখছো না আমি নিজে করি তো চেহারা বলে গেল তো আমার সাথে পুরনো কাপড় ছিল না সে বললো যে ঠিক আছে আমি আগামীকাল আপনি কাপড় চোপড় বানিয়ে দিয়ে আমি নিয়ে নিয়ে গেল পরে তারপরের দিনকে আমার কাপড় চোপড় বানিয়ে দিয়ে আমার নিয়ে গেলো ক্যাম্পে ক্যাম্পে নেওয়ার পরে মনে করেন যে প্রথম আমি রান্নাবাড়ি করতাম মুক্তিদারের অর্থ আমি মুখে দিতাম তারপর আমি অর্থ নিয়ে লুকিয়ে রাখতাম আবার অর্থ হাতে তুলে দিতাম বেশ কিছুদিন গেল এভাবে তারপরে ফের ওই হালদার বলতেছে যে তারা মন তুমি একটা কাজ করো শঙ্কর মাধবপুর ওদিকেই মানে বেশি পাচ্ছি না তারা আসতো সে বলতো যে তারা মন তুমি তো সাঁতার শিখছো বলতো হ্যাঁ সাঁতার শিখছো তুমি লুকা লুকাইতে পারবে যে একই কোনো তুমি মুক্তি পাচ্ছি না তেরে তুমি উস খবর কি আমাদের কাছে এনে দিতে পারবা তখন আমি বললাম হ্যাঁ পারব তখন কিন্তু মানে কলা গাছ চাইছে ধুম করে আমি কলা গাছ বুকের তলে ফালাইয়া কিন্তু আমি হাতিরে গেতাম দেহের আমার গ্রামে বাড়িতে উঠতাম গ্রামে বাড়িতে উঠে আমি ওই আমার সম্পূর্ণ পুরনো কাপড় চোপড় রাখে আমি সেরা কাপড় পরে আমি পাগল বা চাওলা গেছি আমি ওই পাখিরাদের নিকটে চলে গেতাম গ্রামে নিকটে চলে গেতাম আমি দেখতাম ওরা কোথায় অপু নামাইছে ওরা কোথায় ব্যবসার করতেছে কোথায় ওরা ক্যাম্প করতেছে ওই সম্পূর্ণ আমি জানতাম আবার কোনো বেহারিয়া বলতো পাশনেতা বলতো যে ভালো আবার কেউ জিজ্ঞাসা করতো আমার আমি কোনো কথা বলতাম না আমি ঠ্যাং সিগারেট এনে গেতাম
আমি দুইটা পাতা কুড়াইতাম, দুইটা চেনা টুকাইতাম, টুকাই টুকে আমি হাঁটতে হাঁটতে আমি ফেলতে নিতে নিয়ে গেতাম। আবার অনেক পাখিরা তো বলতো এই পাগলে এ কথা বলতো না পাগল। আমি শুনলাম তো তো হয় না, আমি মুখোজার কেমন দিতাম। এইভাবে বেশ তো কিছুদিন গেল, যাওয়ার পর আমার ওই হালদার বলতেছে তারা মন তুমি অনেক সাহস হচ্ছে তোমার, তুমি আর একটা কাজ কি করবো বলে আমি কাজ করবো, যে কাজে আপনি দিবেন আমি সেই কাজ দিব। আমি গ্যাসের জন্য যাবো বলে ঠিক আছে। যখন পাখিদের কোনো গুলির আওয়াজ না পাওয়া যায় আশে পাশে তোমার আমি সেদিন ছিল না অস্ত্র সেদিন ছিল ওই নদী ছিল, ওই নদী মানে মাঝখানে মাঝখানে সব বাস ছিল ওই চরের মধ্যে নিয়ে নিয়ে আমার তারপরে দিন ওই জানি আসলো, আসার পরে আমরা তো দরিয়ে যাই দাদা মতো অর্থ নিয়ে রেডি হয়ে গেলাম। আমাদের ব্যাংকের উপর দিয়ে না খালিয়া নদীর একবারে শেষ মানে উত্তরে আমাদের একটা ক্যাম্প আসছিল, ওই ক্যাম্পের বগলেই মানে মানে তারা লোক নিয়ে আসছে পানি নিয়ে আসছে। আশা করি ওরা পাশে বা মানে বিমানারা বাসছে যে এই মানে মুক্তদার কে লোক আর ওরা কী করছে বিরাজ মারছে, ইলিশ দিয়ে বিরাজ মারছে মারা পড়ে লোকালা মারা পড়ে ওরা ওই একটা বিরাজ মেরে হেরে মতো চলে গেছে। আমরা কোনো বেরিলাম ফিরিয়ে গেলাম যে ছজন আমাদের মুক্তি কেমন কিছু মেরে গেছে এক দেড়শো জন মুক্তিদার সম্পূর্ণ শেষ। কয়জন মারা গেল? তোলা হয়েছিল তাও তিনজন চারজন তোলা হয়েছিল, আর আমরা আর হাতিয়ে পাইনি, নদীর মধ্যে তো মারছিল হাতিয়ে পাইনি। সেইভাবে গেল, যাওয়ার পরে তারপরে দিনও মানে আমরা ওইভাবে রেডিও বসে রইলাম যে আস্তে আস্তে পাঁচটার লোক মানে গান বলে দিয়ে বিমানে চলে যায়। পরে তিন দিন বাদে আর ওদের আর বিমান টিমান আসলো না, তিন দিন বাদে আমাদের ঘোষণা আসলো যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা স্বাধীনের পরও তিন চার দিন আমরা ওই তারাবার ক্যাপে থাকলাম, সেতো তারি থাকার পরও আমার জন্মবাবা বললো যে আমরা আগে আর উদিয়ে যাম না, আমরা বাইকিয়ে যাম, আমরা বাইকিয়ে গাই বান্ধ হইয়া ওদিক দিয়ে আমরা যতপুর কেন্দ্রে হলে যাবো, দুটি ওদিকে দুটি পাঁচশো নজর থাকে তারা গাই বান্ধ হইয়া তারপর আমরা যতপুর কেন্দ্রে হলে যাওয়ার পরে প্রায় আমি বকরানি আসছিলাম। এরই মধ্যে আমার মা চিঠি পাঠাইলো যে মেয়ে বান আমার নাই, মেয়ে বান মারা গেছে। পরে আমার বাবার কাছে চিঠি পাঠাইছে, আমার বাবা বললো তো তারা মন তোমার মা চিঠি পাঠাইছে, তোমার মা বলো তুই অসুস্থ যে তুমি কি চলে যাবে নাকি, হ্যাঁ আমি যাবো। পরে আমার ধরো বাবা আমার মামা একদম মুক্তিযোদ্ধার ছিল হাকিম উদ্দীপের নাম, ওর সাথে কাপড় চোপড় দিয়ে টাকা পয়সা দিয়ে আমার পাঠিয়ে দিল, দিয়ে এরা বললো যে তারা মন তুমি তোমার মার সাথে দেখা করে তুমি আসো, আমরা তোমার নইয়া আমাদের দেশের বাড়ি নিয়ে যাবো, দেশের বাড়ি হলো সিলেট মলির বাজার, তোমার নিয়ে আমার আমার বাইসটার সাথে তোমার বিয়ে সাথে আমি দিয়ে আমার পাড়িয়ে দিল। পাড়িয়ে দেওয়ার পরে আমার মামা আর আমার আসতে দিল না, আমার চার বছর পরে পাঁচ বছরের মাকে আমার বিয়ে হইল। বিয়ের পরে বিয়ের পরে মনে করেন দিচ্ছে আমাদের ওই শঙ্কুর মাধবপুর বারবার নদীতে ভাঙাচোরা করে, এই পার থেকে ওই পার, ওই পার থেকে ওই পার, এইভাবে আমরা কারোর সাথে কারো মুক্তিযোদ্ধার সাথে কোনো পরিচয় নেই এই অবস্থা। আমার বিয়ের পরে মনে করেন যে আমার দুইটা বাচ্চা হইলো, বাচ্চা হওয়ার পরে আমি অসুস্থ অসুস্থ, আমি জানতাম না যে আমি বীরপতি, আমাদের মুক্তিযোদ্ধারাও জানতো না যে আমি বীরপতি, দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা দেশের জন্য জাতি হয়ে গেছিলাম মুক্তিযোদ্ধার জন্য যে আমরা দেশটা স্বাধীন করবো, বাংলাদেশ আমরা স্বাধীন করে আমরা দেশে আমরা বসবাস করবো শান্তি করবো, এটা ভাবি আমরা দেশ স্বাধীন করলাম। যে চব্বিশ বছর পর বাংলায় আসে আশ্বিন মাস, আমরা ওই আশ্বিন মাসের শেষ শেষ পর্যায়ে বাসায় নেমে বাসায় গেল, বন্যা এসে গেল, বন্যার পরে আমাদের বাড়িতে লোক পাঠিয়ে দিচ্ছে যে তারা মধ্যে বাড়িতে থাকে আর বাড়িতে লোক আসবে। তা আমি মনে করলাম যে আমার ধর্মবাবা বারবার চিঠি পাঠাইতেছে, তাহলে হয়তো আমার ধর্মবাবা সে বললো যে কী জানি তোমার ধর্মবাবা আসো নাকি একাত্তরে যে লোক আসবে এটা আমরা শুনতে সে তোমার বাড়িতে পারবে। আবার আরও লোক এসে বলো যে তোমার বাড়িতে যে লোক আসবে বাড়িতে,
সরকার আমার পদ নেই আমি টাকা এসে আমি টাকাতি করতে পারবো না সরকার যদি আমার পদক আমার হাতে দেয় তখন পদক দেবো নাহলে আমি পদক দিব না এই কথা বলার পরে মনে করেন যে আমার ওটা পেপার পত্রিকে গেল তারপরে পরের দিন কল্যাণ রাস্তা থেকে সাজামাল গেল যে এরা বললো যে আমরা সিএটে যাইতে পারবে আমার তথ্য দিয়ে দেন ওইভাবে আমরা পাশ করে নিয়ে আসবো সরকারি গাড়ি আসবো পরে খুরদাবা বললো আর খুশাবা বললো দিছে আমি ফুরদা আমি জামু ফুরদা আফা যাইব আর যে রুকিয়া কবির যাইব আর তারা মানে হাত মিলের সাথে তারা মানে আমরা পাঁচজন লোক যাইতে পারবো পরে সেভাবে ওরা লেখা টিকে নিয়ে গেল বলে যে ঠিক আছে আমরা রেডি আছে এখানে আমরা সকাল 10টার সময় গাড়ি নিয়ে আসবো পরে সাজামাল সহ গাড়ি নিয়ে আসবো নিয়ে আসার পরে আমাদের ওই কার্যালয় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সামান্য কিছু রাস্তা আছে স্ক্রিন দিয়ে ফিরে ঢুকার জন্য রাস্তা কেন আমি তখন ওই ফুরদাফারে বলতেছি জাফা পার সিগন্যাল কি রাইখে যাবো না পায়ে দিয়ে যাবো তোর ওই শুক্রবার যে আর্মি বসা আছে দাঁড়ানো আছে আর্মিরা বলতেছে জাফা আপনি দেশ স্বাধীন করছে সরকারে আজ আছে কাল নেই আর আপনি আজীবনই থাকবেন মারা গেলেও বোধ হয় আপনার আজীবনে আপনি স্মৃতি ফলবে থাকবেন আপনি সিঙ্গি পাই দেবেন পরে আমরা গেলাম যাওয়ার পরে আলাদা একটা রুম আছে সেই রুমে বসবার দিলে বসবার দিয়ে হেরানা করে চা নাস্তা করাইলো বলে দিচ্ছে আপনি থাকেন নিয়ে প্রধানমন্ত্রী আসতে হবে আপনার আমরা খবরটা নিয়ে যাবো ওই সময় এক করে জাফা তারপর সে খুশিয়া করো বলতেছে জাফা এতদিন তো আন্দোলন তৈরি আসলে আসছে কিন্তু প্রধানমন্ত্রীর সামনে একা যাওয়ানো তো বললাম জাফা পাকসিনাদের সাথে যে আমি যুদ্ধ করছি পাকসিনাদের মুখোমুখি আমি যুদ্ধ করছি তাতে আমি ভয় পাইনি আর প্রধানমন্ত্রীর সামনে যাম সামনে যাম তাতে আমার ভয় আছে নাকি কোনো ভয় নেই আমার পরে দেখে ওই কথা আমার মানে ওরা মানে আমার বলতে আছে পরে প্রধানমন্ত্রী এসে পড়লো বসলো বসাবার পরে যে তার আরাম সেটা দেখে নিয়ে আসে আমার দেখে নিয়ে আসলো নিয়ে আসার পরে মাঝখানে একটা টেবল রাখছে ওই পাশে প্রধানমন্ত্রী বসছে এই পাশে আমি বসলো বসার পরে ওর হাতও টেবল ধরে আমার হাতও টেবল ধরে দেখে এরা আমার জিজ্ঞাসাবাদ করতেছে এই প্রশ্নটাই আমি কী করছি কাজ করেছি না কত নাম্বার সেক্টর আছে তখন আমি বললাম যে আমি এখন নাম্বার সেক্টর আছি ওই কথা বলার পরে বললো যে হ্যাঁ আপনি চান আমি ওই পদকটাই চাই তখন ওই প্রধানমন্ত্রীও বলতেছে যে আপনি চিকিৎসা ব্যাপার পাচ্ছেন না ছেলে মেয়ে লেখাপড়া করার ব্যাপার পাচ্ছেন না তারপরে সেগুলো ছেলে মেয়েরা আপনি ঠিক মতো ভাত খাবার দিতে পারতেছেন না আপনি পদক চাইলেন আপনি পদক যে কী করবেন আমি টাকা পয়সা চাইলেন না বলে না আমি টাকা পয়সা চাই না আমি পদক আমি চাইছি আপনি তার চাই পদকই চাই আমি পদক দিতে তো বলো যে ঠিক আছে আপনি তাহলে যে রুমে বসাছিলেন ওই রুমে বসে আমি আপনার জন্য পদক নিয়ে আসতেছি যেহেতু আমি সেই রুমে আমার বসাইলো বসার পরে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছিল তখন প্রধানমন্ত্রী সাহেব একটা প্যাকেট নিয়ে গেল বলো যে প্যাকেটের মধ্যে 25,000 টাকার নগদ আছে আর আমার এই বিপত্তিকে একটা পদক দিল গলায় পরে আর একটা পদক আমার স্প্রিংয়ের থাকার মধ্যে আমার হাতে দিল যেহেরা বললো যে আপনি হারিয়ে যান পদকটা হারিয়ে না আপনি পদকটা নিয়ে সোনালী ব্যাংকে জমা রেখেন আর বললো যে আপনার ছেলে মেয়ে লেখাপড়া আবার বেতনে তিয়ে করুন আপনি অসুস্থ আপনার চিকিৎসা আমি রংপুর আর্মি ক্যান্টিমেন্টে করুন ওই পেহারে চলে যায় তখন আমি ফেরা আবার দেখে আনলাম চাপা বসে আর তো আমার কথা শুনে তখন আমার কাছে দেখা যখন আমি জড়িয়ে ধরলাম ধরে ধরে পড়লাম চাপা আমার মতো অসহায় অনেক মুক্তিযোদ্ধার আছে আমি যেরকম অসহায় ছিলাম অসহায় আছি আমি যেরকম আমার ঘর নাই বাড়ি নাই আমার থাকার কোনো বাসস্থান বাসস্থান নাই আমার মতো এরকম মুক্তিযোদ্ধা অনেক আছে তাদেরও ঘর বাড়ি নাই তাদেরও মানে ছেলেমেয়ে লেখাপড়া করতে পারতেছে না তারা কোনো অসহায় আছে আমার মতো যেরকম আমার দায়িত্ব না আপনি আমার পদক দিলেন সম্মান করলেন আমার মতো সম্পূর্ণ মুক্তিযোদ্ধার অসহায় মুক্তিযোদ্ধার দায়িত্ব না আমার পদক দিলেন বা সম্মান করলেন বলে যে ঠিক আছে আমি দেখতে আছি এই কথা চলে এই কথা চলে চলে গেছে 71 সালে আপনার বয়স কত ছিল 71 সালে বয়স আমার 16 বছর বয়স ছিল লেখাপড়া করার সুযোগ পেয়েছিলেন কোনো আমি বললাম যে আমার 7টা ভাই বোন ছিল ছোট থেকে আমার বাবা মারা গেছিল ওই সময় লেখাপড়া করার মতো আমার কোনো সুযোগ ছিল
আপনি স্কুলে যাননি কোনোদিন? না, স্কুলে আমি দেখিনি। এই মুহিব হাবিলদার সম্বন্ধে আমাকে একটু বলবেন, ওনার পুরো নাম ছিল কি, কি কাজ করতেন উনি? এসব ওনা আমাদের ক্যাম্পেরই হাওলদার ছিল, মুক্তিযোদ্ধার হাওলদার ছিল, হাবিলদার। উনি ইপিআর এ ছিলেন? ইপিআর নাকি? না না, ইপিআর ছিল না, সোজা হাওলদার ছিল। আচ্ছা। আমাদের সেক্টর কমান্ডার নাম ছিল যে প্রথম ছিল যে কর্নেল আবু তাহের। আবু তাহের আহত হওয়ার পরে গেল জিয়ার রহমান। জিয়ার রহমান কিছুদিন থাকি আসার পরে গেল যে মেজর হামিদুল্লাহ। আমাদের মেজর হামিদুল্লাহ। আচ্ছা আচ্ছা। আর সুবাদার ছিল আলতাফ সুবাদার। আলতাফ সুবাদার। এটা কত নম্বর সেক্টর ছিল আপনার? এটা 11 নম্বর সেক্টর ছিল। আপনি নিজে কি কি অস্ত্র চালিয়েছেন? আমি নিজে এফএন গান চালাইছি, আর বিশেষ করে মানে আমি রাইফেলই বেশি চালাইছি। কি রাইফেল? থ্রি নট থ্রি। এমনি আপনাকে শেখালো কে গুলি চালানো? আমার শিখেছে, যে বললাম যে মহিত হালদার শিখেছে, সব কিছু আমার ওই মহিত হালদার শিখেছে। আচ্ছা। এবং ওই শেখানোটা ওই তারাপো ক্যাম্পেই হয়েছে? জি, ওই মানে দরজিয়াপাড়া ক্যাম্পেরই পশ্চিম পাশে যে নদী ছিল, ব্রহ্মপুত্র নদীর মুখ, মুখতলা ছিল, ওই মুখতলা যে চর ডাকছিল ওই চরে চরে নিয়ে আমার টেকনিক্যাল। আপনাদের ওই মুক্তিযোদ্ধা গ্রুপটাতে কতজন মুক্তিযোদ্ধা ছিল? আমরা মনে করেন যে তিনটা ক্যাম্পে পাঁচশো করছি আমি এক ক্যাম্পে। তিনটা ক্যাম্পে তো আর সম্পূর্ণ মুক্তি ধর আমরা এক হইতে পারিনি কেন, তখন এক হয়েছি। ওই যখন ভয়াবহ মানে মানে সম্মুখ হয়ে গেছি পাকিস্তানদের, তখন আমরা এক হয়েছি, কিন্তু তখনও কিন্তু ওই খেলতে থাকেনি যে কয়টা মুক্তি ধর আমরা আছে। আচ্ছা আচ্ছা। তো যখন রান্না করতে হতো আপনাকে কতজনের জন্য রান্না করতে হতো? আমরা তো মনে করি যে মনকে করে করে ভাত পাক মন মনকে করে এক মন করে চলে ভাত পাক। তিনটা ক্যাম্পে আমরা আপনি কি ওই ক্যাম্পে একমাত্র মেয়ে ছিলেন? আমি ক্যাম্পে শুধু আমি একমাত্র মেয়ে ছিলাম। তো একটা সব তো আর পুরুষ বা ছেলেরা, আপনি একমাত্র মেয়ে, আপনার কোনো অসুবিধা বোধ করতেন? ক্যাম্পটা কিসের ছিল, স্কুলের ঘরটার নাকি ঘর? ছিল না, বাড়িতে ছিল। আজ মাসের বাড়িতে ছিল সে, আমার মানে আমার বাবার সম্মুখে স্বাস্থ্য ভাই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। 71 সালের যুদ্ধের আর কোনো স্মৃতি মনে পড়ে? যে দুটো তো বললেন, আর কিছু দেখেন তো মনে করে দেখেন আর কোনো কিছু? কোনো স্মৃতি তো মনে পড়ে না, কিন্তু স্মৃতির মধ্যে মনে করেন যে যখন আমরা বাড়ি ছাইরা আসার আগে ওই সিলমারির থেকে দ্বিতীয় যখন লোকজন গেত আমাদের বাড়ির কাছে, বিরাট কলার বাগান ছিল আমার বাড়িতে, ওই বাগানে বসে তারা কান্দাকাটি করতো, আমরা তাদেরকে নিয়ে পানি খাওয়াইতাম, তারা বলতো যে আমরা এই যে বাড়িঘর পড়ে দিচ্ছি, বাড়িঘর সারিয়ে দিচ্ছি, আমরা এইভাবে মানে অনেকে বলতো। কিন্তু আমাদের আর একটা ভয়াবহ সামনে আছে, মনে করেন যে আমাদের ওই শঙ্কর মাধবপুর যখন ওই মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করি ওই সময় মানে মুক্তি পাকিস্তানদের কিন্তু চলেই গেছিলো গা, চলেই গেছিলো, কিন্তু আমরা ভাবলাম যে চলেই গেছে গা। হঠাৎ করে ওরা একদিন আইসাহেরা কিন্তু আমাদের ওই শঙ্কর মাধবপুরের গ্রামের মানুষ সম্পূর্ণটাইকে নিয়ে ওরা বলছিল যে আমরা একটা মিটিং করো আপনাদের সাথে, পাশে নেতারা বলতেছে আপনাদের সাথে আমরা মিটিং করো, আমরা আপনাকে মারব না। কিন্তু মুক্তিযোদ্ধারা ওই গ্রামের পাবলিক সম্পূর্ণ কিন্তু ওই পাশে নেতাদের সাথে গেত, একদিনই কিন্তু ওরা আমাদের 40 জন লোক মেরে দিয়ে যায়। মিটিং করার নামে ডেকে সবাইকে মেরে দিয়ে 40 জন লোক, আর একদম হাত পায়ে বাঁধে ওরা এক সাইডে দাঁড় করে আরে ওরা তার মধ্যে একটা লোক বাইসে আছে আমার চাচা শ্বশুর, এখন বর্তমানে আমার চাচা শ্বশুর আহমদ সাধু সে বাইসে আছে, সে কিন্তু ওই যখন পাশে যখন গুলি দিছে, এ পাশে যখন গুলি দিছে সবাই মানে পড়ে গেছে গা, ওই দেখে কিন্তু মানে কাল খেয়ে পড়ে গেছিলো, পরে কিন্তু ওই পাশে দাদা কিন্তু ওই রাইফেল দিয়ে বাইরে ছিল গুতাইছিল, কিছুই বলছিল না, তখন ওরা ভাবছে যে এবার মারা গেছে, এটার গুলি লেগে মারা গেছে মানে রক্তের মধ্যে গারাগারি পাচ্ছে, সে বেঁচে আছে, তার গুলি লাগেনি, 39 জন মানুষ একদম মারা গেছে। আচ্ছা। সেটা কিন্তু তত্ত্ব সরকারে নীতি আছে, নীতি এটা আছে। ওরা কোনো আপনাদের গ্রামে আশেপাশে অঞ্চলে নারী নির্যাতন করছে? না, তা করে আপনাদের এলাকায় রাজাকার তৈরি হয়নি আপনার গ্রামে? না, আমাদের ওদিকে শঙ্কর মাধবপুর ওদিকে রাজাকার তৈরি হয়নি, মানে আমি সবসময় যে তত্ত্ব নিয়েছি, তারপরে আমার ধর্ম বলছে যে সম্পূর্ণ মহিলা তুমি পার করে নিয়ে এসো, সবাইকে তুমি বলতো রাজধানী পারিয়ে আসে, কিন্তু ছেলেরা কিন্তু মহিলাই পার করে দিছিল কিন্তু পুরুষ আর পারিয়ে আসছিল না।
আর ওই ওই গোটা সময়টা আপনার নিজের মা বা ভাই বোনরা কোথায় ছিল আমার ভাই বোন ওই যে দর্জিরাপাড়া ছিল ওই মুক্তিযোদ্ধা ক্যাম্পের কাছে ছিল হ্যাঁ ওইখানে আমি রেখে কিন্তু আমি বিভিন্ন জায়গায় নিয়ে গেছিলাম ওই নদীরা মানে ওই যে পার হইতে পারে নাই ওরা ওরা তো বরাবর ভীতু ওরা তো নদী দেখে একটু ভয় পায় ব্রহ্মপুত্র আমরা তো মনে করেন যে আমরা যে রাস্তার কাছে যে মানে উঁচু উঁচু রাস্তা ছিল আমরা রাস্তার পেছনে মানে শুয়ে থেকে তো মানে বুক মাটির সাথে ঠেকে দিয়ে তো আমরা গুলি করছি ওরা তো মানে দাঁড়িয়ে মানে গুলি করছে কাজে কিন্তু আমাদের গুলি খেয়ে কিন্তু ওরা বিশেষ মারা গেছে আপনার স্বামী নাম কি উনি কি করেন আচ্ছা দেড় সাত দিনের কয় বছর পরে বিয়ে হলো বেঁচে আছেন আর ওই মুহিব কম হাবিলদার ছাড়া আপনাদের আর কোন কোন মুক্তিযোদ্ধার নাম আপনার মনে পড়ে বলেন তো কয়েকজনের নাম আমাদের সাথে ছিল সুরুত আর্মি ছিল সুরুতা ছিল তার পাশে হামিদুল্লাহ ছিল তার পাশে এসাহাকা ছিল তার পাশে সলমানা ছিল তারপরে আরো সফিয়া ছিল এরকম অনেকে আছে অনেকে আছে আপনার এখন ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে কি করেন কে কি করে ছেলে আছে আমাদের রাজীবপুরে হাসপাতালে মেয়ে বিয়ে দিছি মেয়ের জামাই আছে গণপুরতে জামাই আছে জামালপুর শেরপুর নাতি নাতনি আর মেয়ের ঘরের নাতিন তো চার বছর পাঁচ মাস করছে আর ছেলের ঘরের নাতির হলো যে আড়াই বছর বয়স হচ্ছে ছেলের ঘরের ছেলের নাম হলো যে আশিক মামুন আর যে মেয়ের ঘরে মেয়ের নাম হলো যে মোসাম্মাদ রত্না খাতুন বাহ তো নাতি নাতিনদের বয়স কত এখন অত বয়স তো বললাম যে চার বছর চার বছর তোরা তো খুব ছোট নাতির বয়স হলো যে আড়াই বছর ওদেরকে যুদ্ধের গল্প বলেন না ওরা হ্যাঁ ওদের কাছে বলি যদি আমরা যদি খালি যদি আমার রাজপুরে যদি গেলেন নি যদি আমার মেয়ের কাছে যদি প্রশ্ন নেন আমার মেয়েও ভালোভাবে ভালো কথা বলে তাই না তারপর আমার ছিল ভালোভাবে ভালো কথা বলে দিন আগেও তো মানে আমার বাড়িতে এসে তারপরে মনে করেন যে আমার খুশা ভাই সাথে করে রাখিয়া টাঙ্গাল বুয়া ফুল দেওয়া শুনি করে নিয়ে গেছে লন্ডন থেকে লোক এসে অনেকে মানে আমার তা আপনি ধরেন যে এই যে জীবনে তো এগুলো প্রথম দেখলেন অস্ত্র যুদ্ধ গোলাগুলি আপনার যখন যুদ্ধ টুদ্ধ হতো গোলাগুলি হতো আপনার কেমন লাগতো কি অনুভূতি হতো মনের মধ্যে যে ওরা তো বলবে গেলি আমাদের মাথায় থাকে না আকাশ আর পাতলে থাকে না লোবাল মনে করেন যে ওই সময় যে কি দিনটা যে গেছে সেটা এখনও বলবার নইলে আমার মনে হয় যে আমার সামনে মানে এখনও মানে সেই যুদ্ধ মানে চোখের সামনে বাড়তি আছে আমরা মনে করেন যে ওই সময় যখনই আমরা ওই পাশনাদের গুলির আমরা আউজ পাইছি আমাদের কিসের খাওয়া কিসের নেওয়া আমরা কি বান ঘুমো কি বানি আমাকে কারা গোসা সব ওই জায়গার মধ্যে আমরা কইরা আমরা ওই পাশনাদের মুখামুখি আমরা যুদ্ধ অংশগ্রহণ করছি আজ আমরা এই দেশটা স্বাধীন করার জন্য আমরা রক্ত দিয়েছে দেশটা স্বাধীন করছি আজ দেখা যাচ্ছে যে আমাদের মুক্তিযোদ্ধা যারা আছে আর জীবিত বাইসা যারা আছে তারা আমার মনে হয় যে আশাঙ্কা নিয়ে আমরা দেশ স্বাধীন করছিলাম সে আশাঙ্কা তো আমাদের নাই হইলই না তারপরে আছে আমাদের মুক্তিযোদ্ধা যারা আছে পাইসা আছে তারা মনে করেন যে তাদের এমন অবস্থা তারা আছে তাদের নাই ঘর বাড়ি তাদের নাই কোনো লেখাপড়া তাদের ছেলে মেয়ের কী অবস্থা তারা ঠিক মতো লেখাপড়া করতে পারতেছে না তাদের ঠিক মতো তারা চিকিৎসা পেয়ে পারতেছে না আছে আমাদের এই হলো পরিণতি আর যারা আজকে মারা গেছে তাদের যে ছেলে মেয়ে কী অসহায় যেভাবে তারা চলতে আছে তারা জীবনযাপন কাটাইতে আছে সরকারের কাছে তো শুনতেছি যে যারা মারা গেছে
তাদেরকে 25000 করে টাকা 1 কলমের টাকা 25000 করে টাকা দাও কিন্তু শুনতি আছি কিন্তু বাস্তবে আমরা দেখতেছি না পাইতেছি না আমাদের সাথী ভাই আজ দুই বছর হলো মারা গেছে ভালো মানুষ আরেকজন সাথী ভাই সে একদম অসহায় সে বিনা চিকিৎসা মারা গেছে তার ছেলে নিয়ে আজকে দরজি দরকারে চাইছেন দেখে কি যাচ্ছে এর বাড়িতে এক প্রকার করে কিছু আর বাড়িতে এক প্রকার করে কিছু আজ এই অবস্থা তারা শুনছে আমি বলতে চাই যে আমরা যারা বাইসা আছি এদিকে সরকার তাদেরকে পূরণ বাসন করুক আর যারা মারা গেছে তাদেরকেও সরকার ওই যে 25000 টাকা দিতে চাইছে সেটা দিয়ে তাতে আমাদের যারা মারা গেছে সমিতি যারা পাইলি তা তো তারা কিছু না কিছু তারা আলোচনা করবে যুদ্ধের ওই সময়টা স্থানীয় মানুষেরা কিরকম সাহায্য সহযোগিতা করেছে আপনাদের না স্থানীয় মানুষরা মনে করেন যে তারা অনেক ভালো সহযোগিতা করছে আমাদেরকে আমরা যদি বলছি যে আমরা আমাদের বাসায় আমরা ক্যাম্প করব তারা বলছে যে হ্যাঁ ঠিক আছে ভালো কথা আমরা ক্যাম্প করবেন আমরা বাড়ি ছেড়ে দিব আমরা তাও থাকেন আমাদেরকে তারা সহযোগিতা করছে আমরা বাড়িও ছেড়ে দিছে আমরা সে বাড়িতে আমরা ক্যাম্প করে থাকছি তারপরও মনে করেন যে তারা অনেক সাহায্য সহযোগিতা করছে অনেক সময় দেখা গেছে তরুতা তেল নেই তারা তরুতা তেল আমাদের দিচ্ছে এইভাবে আমরা খাইছি করছি থাকছি আমাদের তো মনে করেন যে খাওয়ার টাইম আমরা পাই নাই দুটো মান খাইছি এইভাবে আমরা খাইছি তা আপনি একটা একমাত্র মেয়ে হিসেবে এবং ইয়াং মেয়ে হিসেবে ওই একটা অনেক ছেলেদের সঙ্গে ঘুরছেন একটা পুরুষদের দল এটা নিয়ে লোকজন কোনো কথাবার্তা বলেছে না তা কিছু বলে না এখন কি করছেন তারা এখন আমি মনে করেন যে আমি বাড়িতে আছি যে সময় কথা দুটি আগে তাই সরকারের অনুষ্ঠানে আছি যেমন এই যে আপনার আজকে ডাক্তার আমি আপনাদের অনুষ্ঠানে আছি এইভাবে আমি এটাই করতেছি তাছাড়া মনে করেন যে আমার তার করার কিছু নেই আমার তার সে বয়স নেই আমি তো অনেক অসুস্থ আমার নিয়ে যদি এক খালি ভাত নিয়ে যেত আমার উড়ে বাইরে যেতে আমি খেতে পারি আপনার জমি জমা কিছু হলো এবার আছে সামান্য কিছু আছে সরকারের সামান্য কিছু ছিল আর ওই যে ভোরের কাগজে কিছু টাকা দিয়েছিল এটা দিয়ে কিছু জমি নিয়েছিলাম এভাবে চলতে আছে মানে আজি বাকি দিয়ে এভাবে বছর চলে বছর চলে কিন্তু খুবই টাই হাতি না তাই না আচ্ছা আই ডোন্ট হ্যাভ এনি মোর কোশ্চেনস ইফ এনিবডি হ্যাজ সামথিং ইউ ওয়ান্ট টু আস্ক মি আপনি সারা আপনার এলাকায় যে অন্যান্য মা বোনেরা ছিলেন আপনার সাথে কেউ যোগদান করেন না তারা কেউ যোগদান করেন কথা বলেছিলেন তো হ্যাঁ আমি কথা বলেছিলাম কেন করেন তারা করে নাই কেন না আমরা এটা আমি যাওয়ার পারি না ওরা মানে মেয়েরে কার ভয়ে মানে আর থাকে থাকে আমি আরও মনে করেন যে মেয়েদের মানে সাহায্য সহযোগিতা করছি ওই যেমন ধর্মবাবু বলছি তারা মন তোমার গ্রামে যে তুমি মেয়ে করে পাত্র নিয়ে এসো আমি নিজে যে পার করে নিয়ে আসি আমি যতটুকু তাদের আমার সাহায্য সহযোগিতা করা আমি করি যদি কোনো দেখা গেছে যে রিলিফ সাহায্য হলে আমি টিউনোকে বলি টিউনো খুবই শ্রদ্ধা করে আমার ঋষি সাবকুন খুবই ভালো শ্রদ্ধা করে আমি তাদেরকে বলি তারা আমার কথা শোনে বা আমি করি তারা ঠিক আছে না অনেক কষ্ট দিলাম না 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 একটু বসুন